السلام عليكم. আমি আপনাদের কাছে একটা গল্প বলার জন্য আসছি। গল্পটা হলাম, মানে গাড়িতে আসলে যাওয়ার সময় অনেক মানুষের সাথে পরিচয়, অনেক মানুষের সাথেই একটা অনেক রকম রিলেশন হতে পারে। সেটা হলাম, গাড়িতে আমি যেতেছিলাম, এক জায়গায় বেড়াইতে যেতেছিলাম। তো যাইতে যাইতে একটা লোকের সাথে আমার গাড়ির ভিতরে পরিচয়। তো লোকটা পুরো গাড়ির, মানে অর্ধেক গাড়ি পর্যন্ত লোকটা আমার দিকে শুধু তাকাই দিছে। আমি বোরখা পরা ছিলাম, বোরখার উপরেই তাকাই আছে। অবশ্য আমার চেহারা দেখেনি লোকটা। তো 2 ঘন্টার রাস্তা, তো 1 ঘন্টাখানি লোকটা শুধু আমার চোখের দিকেই তাকাই রয়েছে, তাকাই রয়েছে। তো এক পর্যায়ে উনি পিছনের সিটে বসছিল, হঠাৎ করে সামনে উনি আগের সিটে এসে বসলো। কারণ মেয়ে মানুষ দেখলে সবাই তো একটু লুচ্চামি করার চেষ্টা করে। তো উনি সামনে এসে বসলো। বসার পরে আমার বলতেছে, আপনি কই যাইতেছেন, কেমনে কি? তখন আমি বললাম, ভাই আমি বেড়াতে যেতেছি। তাই বলতেছে, মানে অনেকক্ষণ পরে কথা বলার পরে বলতেছে, আপনি নাস্তা খাইছেন? আমি কই, না নাস্তা খাইনি। তখন বলতেছে, আচ্ছা যাই আমরা ওখানে তখন নাস্তা খাবো। তখন আমি দুষ্টুম করে বলতেছি, আপনি আমার নাস্তা খাবেন কেন? এগুলো বলতেছি বলার পরে, মানে লোকটা লোকটার বাসার বিষয়ে কিছু কথা আমার বলতেছিল, যে তো ওনার বাসায় এই, ওনার বউ এই, ওনার বউ এই, মানে নানান কিছু বলতেছে। তখন আমি বললাম, আমার আমার সম্পর্কে বললাম, যে আমি এরকম এরকম, আমি গার্মেন্টসে চাকরি করি। তো আমার এক পরিচিত বান্ধবী আছে, ওর বাসায় আমি বেড়াতে যেতেছি। তখন ওই লোকটা বলতেছে, তা আমার ওই জায়গায় নিয়ে যাবে না? পরে আমি বলি, না ওইখানে আপনাকে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, একে তো বলে চলে আসছি। তো আমার আবার একটা বয়ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আবার আমি এখানে দেখা করতে যাইতেছিলাম। আমার বান্ধবীর সাথে দেখা করে কি ওখানে যাবো, ওর এখানে যাবো। তখন গেছি, তো লোকটা ওই দিন কে আমার সাথে কথা হয়েছে, তারপরে ওই লোকটা আমাকে আর ফোন টোন দেয় নাই, নক টক করে নাই, কোনো কথাও হয় নাই লোকের সাথে। তো আমি চলে এসেছি, কিন্তু আমার যে বয়ফ্রেন্ড ছিল, ও প্রচণ্ড পরিমাণ সন্দেহ করতো, মানে মনে করতো কি আমার অনেক ছেলেদের সাথে রিলেশন, ঠিক আছে, সন্দেহ করতো, মানে একটু জেলেস ফিল করতো, ঠিক আছে। তারপরে এখন এখানে গেছি, তো আমি ওনার কথা বলছি, বলার পরে আমার সাথে তো সেই খারাপ ব্যাপার। আর যখনই আমি তার এখানে যাই, সে আমার চুল পরিমাণ বিশ্বাস তো করেই না, আরও মানে অন্যরকম ইয়ে আমার সাথে এসে করে, ঠিক আছে। মানে আসতো না, মানুষের একটা মন বোঝা, ওই মনটা সে আমার বোঝে না, ঠিক আছে। আমার আর কি উপরে উপরে এই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতর থেকে ভালোবাসে না, ঠিক আছে। কারণ আমি তার জন্য সব জায়গায় যেতে পারি, আমার আমি গার্মেন্টসে চাকরি করি, আমি চাকরি বাকরি বাধ্য হয়ে এসে তার কাছে এসে পড়ে থাকলে 2-3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, তাছাড়া আমি কিচ্ছু বুঝি না, ঠিক আছে। তো এক পর্যায়ে সে আমার মানে যে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্ন সে পূরণ করতে পারে নাই, ঠিক আছে, পূরণ করতে পারে নাই। তখন সে আমার বলতেছে কি, দেখো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, কারণ আমরা এই লাইফে আর এই সম্পর্কটা না আগাই। তখন আমিও চিন্তা করলাম যে না, সে যখন এটা বলতেছে তাহলে ঠিক আছে। আর আমার কাছে অনেক মানুষও বলছে, ঠিক আছে, যে যারা যেসব লোকের বউ আছে তাদের থেকে দূরে থাকাই ভালো। তখন আমিও চিন্তা করলাম যে না, কথাটা তো ঠিকই বলছে, কারণ একটা মানুষের সাথে রিলেশন করব, মানুষটা যদি একজন আরেকজনের না বুঝে, সে মানুষের সাথে তো রিলেশন করার কোনো মানে হয় না। এই জন্য তখন আমি কী করলাম, আমি ওনার সাথে আস্তে আস্তে কথা বলা কমাই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কমাইতে পারি না, কারণ প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলছি। তখন অনেকভাবে আর কি জিনিসটা ঘুরানোর চেষ্টা করি, কিন্তু ঘুরে না, শুধু মাথায় এটা কাজ করে। তো এর ভিতরে আমি আরেকটা ছেলের সাথে রিলেশন করার চেষ্টা করলাম, কিন্তু মন কোনো কিছু সায় দেয় না, শুধু একটা জিনিস মাথায় ঘুরে। তখন আমি মানে ফেসবুক চালাইতাম, মোবাইল চালাইতাম, মানে টুইটার এগুলো চালানো আর কি বন্ধ করে দিছি, কারণ কারোর সাথে কথা বলতাম না। আর এর সাথে রিলেশন হওয়ার পরে আমি নিজের শরীরের যত্ন নেওয়াও ছেড়ে দিছি,
আর নিজের চেহারাও নষ্ট করে ফেলছি, কোনো রকম কোনো নিজের প্রতি কোনো খেয়ালই নাই যে আমি একটা মানুষ, ওরকম কোনো খেয়াল নাই। তো এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম যে না, আসলে আমি যেটা করতেছি সেটা পাগলামি ছাড়া কিছুই না, কারণ আবেগটা তো মানুষের জীবন চলে না। এটা চিন্তা করে তখন আমি বললাম কি, তাহলে আমি আর এই সম্পর্কটাকে আর আগাবো না, আগাবো না বললে তখন আমি আর কি পিছু ফিরে আসতে যেতেছি, কিন্তু পারতেছি না, কারণ এখন পর্যন্ত সম্পর্ক অল্প কিছুদিন হয়েছে, তো আরও কিছুটা টাইম দরকার, যতটুকু হোক ওইটুকু টাইমই দরকার। তখন আমি এটা চিন্তা করে আমি আর কি যেভাবে চলতেছে, তো কিছু কিছু বিষয় এত এত সিঙ্কেট করে যেটা কখনো মাইনে নেওয়া যায় না। ঠিক আছে, আমি তার একটা কথা বলে সে আমার কথাটা রাখে না, অন্তত তার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি, অক্ষরে অক্ষরে মানি, সেটা একমাত্র উপর আল্লাহ জানে। কিন্তু সে সেটা জানে না, সে সেটা বোঝার চেষ্টাও করে না, সে আমার প্রচণ্ড পরিমাণ সন্দেহ করে। আসলে যদি সন্দেহ না, মানে সন্দেহ যদি সে করে, সেটা তার মনের ভুল, আমার তো কোনো ভুল নাই, আমি তারে তো সত্যিকারে ভালোবাসছি মনের থেকে, আর আমার মনে ওরকম কোনো জিনিস নেই, কারণ আমি আমার হাজব্যান্ডকে আমি তার জন্য ছেড়ে দিছি। আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো রিলেশন নাই এবং তার সাথে আমার কোনো সম্পর্ক, মানে কোনো রকম কোনো ইয়ে নাই, শুধু তার জন্যই। এখন আমি তার কাছে আসছি, সে যদি আমাকে সাপোর্টিং না দেয়, সে যদি আমাকে না বুঝে, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। ঠিক আছে, কারণ মা একটা মেয়ে মানুষ ঘর থেকে তখনই বেরোয় যখন তার দেয়ালের ভিতরে পিঠটা ঠেকে যায়, তার ঘরে কোথাও জায়গা না হয়, তখন একটা মেয়ে সে রাস্তায় বেরিয়ে আসে, একটা খারাপ পথ ধরে। ঠিক আছে, এখন আমি এখানে এসে যার হাত ধরছি, দেখিতে সে যে পাগলের সাথে আমি সংসার করতেছি, ওই পাগলের চেয়ে আরো বড় পাগল আমার জীবনে আমি আনছি। তা আমার এক ভাই বলছিল যে দেখো, আমি তোমার আপন কেউ হই না, কিন্তু তুমি যাই করো না করো খুব চিন্তা ভাবনা করো, এমনটা জানি না হয় যে তুমি তুমি এমন একটা বিপদ পার হয়ে আসছো যে আরেকটা আরেকটা বড় বিপদে পড়ার জন্য তুমি খুব হিসাব করে চলো। এটাই তোমার কাছে আমার বলার আছে, আর কিছু বলার নাই। তো তখন আমি ওনার কথাটা, মানে আমার মাঝে মাঝেই মাথায় বাজে, ঠিক আছে, মাঝে মাঝেই বাজে, আমি আসলে কিছু বলতে পারি না, যেটা আছে মনে আছে এটা কারোর কাছে প্রকাশ করতে পারি না, কাঁদি, আমি খুব কাঁদি কাঁদি, কিন্তু বুঝে না, কিন্তু আমি অনেক টেনশনে আছি, অনেক টেনশনে আমার চেহারা অনেক নষ্ট হয়ে গেছে, আমি জানি না আমার চেহারা আগের মতো হবে কি না, ভালো হবে কি না, সেটা আমি জানি না, কিন্তু সেটা কিসে হবে সেটা উপরওয়ালাই জানে, আমি একটু শান্তি কবে পাবো, যাই হোক নাকি সে জন্য এখন ও যদি আমার নাও হয়, তারপরে আমি ওর জন্য এই দোয়াটাই করবো যে ও জারি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু আমার লাইফে আর কেউ আসবে না। এই তৃতীয় ব্যক্তি তো সেই ওই আমার জীবনে আসছে, তৃতীয় ব্যক্তি থেকে চতুর্থ কোনো ব্যক্তি আমার লাইফে আসবে না। ঠিক আছে, আমি যেভাবে আছি সেভাবে সারা জীবন থাকতে চাই, আমার এই লাইফে আমি কাউরে আর জায়গা দিতে চাই না, কারণ মানুষের চেহারা সব কিছু না, তার মনটা আমি দেখছিলাম, সে আমার বুঝি আমার কেয়ার করে আমি এটা দেখছিলাম, কিন্তু তার মনের ভিতরে যে এত কিছু আছে আমি এটা কখনো ভাবিনি, সে আমার নিয়ে কী ফিল করে আমি এটা কখনো বোঝার চেষ্টা করিনি, আমি তার যোগ্য না আমি তাও বোঝার চেষ্টা করিনি, আর তার যোগ্য কোনোদিন হইতেও পারবো না, কারণ সে অন্যরকম মানুষ, আমি অন্যরকম মানুষ, কারণ সমানে সমানে মিলে, আমি অত শিক্ষিত না, আমি অত দেখতে ভালো না, তার সাথে আমার কি যায়, যায় না, আর আমি অন্যের সংসার করতেছি, সেও অন্যের ঘর করতেছে, কিন্তু কিন্তু কারো সংসার ভাঙাটা ঠিক না, আবার যে সংসারটা কোনো শান্তি না ওই সংসারে থাকাটাও ঠিক না। ঠিক আছে, এখন সে পারতেছে থাকতেছি, তা আমি সহ্য করতে পারতেছি না, আমি থাকতে পারতেছি না, এই জন্য আমি এখন জীবনে যাই হোক না সেজন্য আমি চাই আমি একা, যদি সে আমার লাইফে নাও থাকে আমি একা থাকতে চাই, একা সারা জীবন এভাবে থাকতে চাই, আমার লাইফে আর কাউকে দরকার নেই, কারণ ভালোবাসা তো অনেক খুঁজলাম, ভালোবাসাতে কোনো শান্তি নাই, আর ভালোবাসা কিছুই না, এজন্য আমি
একাই থাকতে চাই, বাদ বাকিটা আসে উপর আল্লাহর ইচ্ছা যে উনি কি করবে। আমি এখন যে পর্যায়ে আছি আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আমি ভালো কিছু পাই, যদি ভালো কিছু না পাই যাই পাই একটু শান্তি আর কি পাই, মরে দিতে পারি, যেই আমার পিছের জিনিসটা যেন আমার সামনে কোনোদিন না আসে সন্দেহ। আর আপনারা যারা আমার গল্পটা শুনতেছেন অবশ্যই আপনারা তারা ভালো করে মনে রাখবেন, কখনো সন্দেহ করবেন না, যাকে ভালোবাসেন তাকে কখনো সন্দেহ করবেন না।